নমস্কার আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এলাম এটা পাঁচ বিগের মতো জমি আছে বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে চার কিলোমিটার দূরে পাকা রাস্তার সাথে জমি রাস্তার কন্ডিশনও ভালো আছে কারেন্টের লাইন চলে গেছে আশপাশে পাড়া আছে যদি কেউ চান এই পাঁচ বিঘে জমি নিতে বা এখানে পাঁচ বিঘের সাথে ধরুন আরও দশ বিঘে জমি নিতে চাইলেও এখানে ভিতরের দিকে দশ বিঘে জমি করা সম্ভব উঁচু জমি এখানে সবজি চাষ হয় এই জমি নেওয়ার জন্য যদি আপনারা যদি চান এই মুহুর্তে যদি পাঁচ বিঘে জমি নিতে চান সেই ক্ষেত্রে এই জমির দাম আসবে কুড়ি লক্ষ টাকা পার বিঘে পার বিঘা তেত্রিশ শতকে বিঘা আছে এখানে কুড়ি লক্ষ টাকা পার বিঘে পড়বে আর যদি আপনারা বেশি জমি নেন ধরুন পনেরো বিঘে কুড়ি বিঘে যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা কমে যাবে সেই ক্ষেত্রে হয়তোবা এই জমির দামে পনেরো লাখ টাকা বিঘে চলে আসবে যাই হোক এই জমির জন্য আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে যারা একসঙ্গে এই পাঁচ বিঘে জমি নিতে চাইছেন আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে আমাদের নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু যাই হোক এই জমিটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে যে জমি রয়েছে এখান থেকে কিন্তু মোটামুটি দুই থেকে তিন ফুট ডাউন আছে নর্মাল যে জমিটা আর পাশেই কিন্তু গাছ লম্বু গাছ বিভিন্ন গাছের বাগান রয়েছে জমির লেভেলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই অনেক টানা জমি এখানে চাইলে সবজি চাষ হবে চাইলে বাগান করতে পারবেন চাইলে পাট চাষ করতে পারবেন ধান চাষ করতে পারবেন সবই হবে এখানে অত্যন্ত সুন্দর এই জমি আর কেউ যদি কোনো প্রজেক্ট করতে চান এটা হতে পারে কোনো এডুকেশনাল প্রজেক্ট হতে পারে কোনো স্কুল কলেজ করতে চাইলে এই জায়গাটা ভালো হবে এখান থেকে যশোর রোডের ডিস্টেন্স আছে দু কিলোমিটার আর যেখানে আর দু কিলোমিটার ডিসটেন্সে বনগাঁ পৌরসভা অর্থাৎ বনগাঁ পৌরসভার থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে এই জমি আছে আর বনগাঁ রেলওয়ে স্টেশনের কথা যদি বলেন মাত্র চার কিলোমিটার দূরে আছে এই জমির থেকে অতএব অত্যন্ত সুন্দর লোকালিটির মধ্যে এরকম একটা ভালো জমি যদি নিতে চান তাহলে আপনাদেরকে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন এক্ষেত্রে কিন্তু এই জায়গায় স্কুল কলেজ বা যে কোনো জিনিসই কিন্তু আপনারা করতে পারবেন কেউ যদি মনে হয় না কোনো শেড করবেন ভালো জায়গা সেরকম শেড বা ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজের জন্য কিন্তু এই জমিটা করতে পারবেন পুরোপুরি কারেন্ট লাইন চলে গেছে এই জমির পাশ দিয়েই তাদের সেদিক দিয়ে কোনো অসুবিধা হবে না আর আমরা কিন্তু এই জমি দেখানোর ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচশো টাকা ভিজিটিং ফি নেই কেউ আমাদের সঙ্গে জমি দেখবেন আমরা কিন্তু ফার্স্ট টাইমে একটা পাঁচশো টাকা ভিজিটিং ফি নেই সেইটা জেনে আপনারা অবশ্যই অবশ্যই জমি দেখতে আসবেন আর আপনারা আসুন জমি দেখাবো জমির পেপার সমস্ত কিছু জমি ক্ষেত্রে কি হবে প্রত্যেকটা জমির কিন্তু পেপার আপনাদের দেখে চেক করে তারপরে কিন্তু আপনারা জমি নেবেন আর পার্টিকুলারলি এই পাঁচ বিঘের ক্ষেত্রে আপনি ওনার টু ওনার কথা বলতে পারবেন কিন্তু জমি যদি এক্সটেন্ড হয় ধরুন পনেরো বিঘে জমি নিলেন কেউ দশ বিঘে জমি নিলেন কুড়ি বিঘে জমি নিলেন সেই ক্ষেত্রে কিন্তু সব মালিকদের একসাথে করে আপনাদের সঙ্গে বসানো সম্ভব হবে না সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে দরাদরি করে তবেই আপনাদেরকে কিন্তু জমির দিকে এগোতে হবে যাই গাইস যারা এখনও আমাদের চ্যানেলকে অনেকেই দেখি যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এর জন্য খুব ভালো লাগে অনেকে লাইক করেন দু একটা ভিডিও আপনারা শেয়ারও করেন এগুলো আমাদের অনেক বেশি উৎসাহ দেয় আপনারা যদি আপনাদের এই চ্যানেলটাকে লাইক করেন শেয়ার করেন এবং বন্ধুদের মধ্যে পৌঁছে দেন সাবস্ক্রাইব করেন এটা আমাদের খুবই খুবই কাজে উৎসাহ দেয় যাই হোক আমরা চেষ্টা করবো আপনাদের প্রতিনিয়ত জমি জায়গা বাড়ির ব্যাপারে আপগ্রেড দিতে কেউ যদি ধরুন কোনো প্রপার্টির উপরে অ্যাড করতে চাইছেন প্রপার্টিটা বিক্রি করতে কষ্ট হচ্ছে আমাদের অবশ্যই ডাকবেন আমরা একটা ফি নিই ফিনের মাধ্যমে আমরা সাধারণত আপনার প্রপার্টিটাকে কিন্তু আপলোড করে দিই সাধারণত আমরা কুড়ি কিলোমিটার পর্যন্ত রেঞ্জে আমরা পাঁচশো টাকা ফি নেই এবার কুড়ি কিলোমিটার যখনই ওভার হয়ে যায় আমরা মোটামুটি কল্যাণে বেশ করে আছি তখন আমরা মোটামুটি ডিস্টেন্সের উপর নির্ভর করে মোটামুটি এক হাজার টাকা এরকম ফিও নিয়ে থাকি এটা হচ্ছে প্রপার্টি যারা অ্যাড করতে চাইছেন যাই গাইজ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আপনাদের যাদের এছাড়া এই জমি বাদ দিয়ে অন্যান্য ছোটোখাটো জমি বা প্লটিংয়ের জমি দরকার আছে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় ইনফরমেশান আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই ওয়েতে কাজগুলো করে দেওয়ার জন্য যাই হোক গাইজ এই জমির ব্যাপারে আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা আসুন বনগাঁ এরিয়াতে হতে পারে এটা চব্বিশ পরগনা নর্থ হতে পারে অবশ্যই আপনাদের বা আপনাদের অন্য কোনো এরিয়াতে স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে আমরা সেই জায়গায় জমি আপনাদেরকে দেখে দিতে পারবো সবার দিন ভালো কাটুক ডে বাই